আজকের ভিডিওতে আমরা দেখব মঞ্জু ভাই 20,000 টাকা কিভাবে দিয়ে দিল দেন চিটং এ মজাদার ক্রিসপি টাকোস এবং নিউ কিছু বারকোডের আইটেমস বারকোডের 2 নম্বর গেটে যে ব্রাঞ্চটা আছে ওখানে কিছু নিউ আইটেমস ওনারা ইন্ট্রোডিউস করে শুরুতে এই ফাইট কালামারি রিংস যেটা ইম্পোর্টেড সিলান্ট্রো সস দিয়ে ইউজুয়ালি কিন্তু আমরা টাটা সস দিয়ে খাই কিন্তু এই সিলান্ট্রো সস দিয়ে এই কালামারি রিংসটা কিন্তু খুবই মজা লাগে সিলান্ট্রোর এই সসটা আমার এই প্রথম খাওয়া তাই আমার বেশি ভালো লাগে দেন এই ক্রিসপি টাকোস আমরা কিন্তু ইউজুয়ালি চিটংয়ে ইজি ক্রিসপি টাকোস আমরা পাই না সো এই ক্রিসপি টাকোস দেখে আমি অনেক খুশি হই যে এটার পরিমাণে যে চিকেনটা ছিল এবং সিলান্ট্রো সস যেটা ছিল ড্রিজল করা খুবই ভালো অ্যামাউন্টের দেওয়া ছিল চিকেন চিজ টাকোস 5 পিস পড়ে যাবে মাত্র 430 টাকা সো আপনারা 430 টাকা দিয়ে 5 পিস এই টাকোস পেয়ে যাবে আই থিঙ্ক দুইজন অনায়াসে ফুলফিলিংভাবে এই টাকোসটা খেতে পারবে সো আপনারা যারা ক্রিসপি টাকোস ক্রেভ করছেন তারা এই বারকোড 2 নম্বর গেটে এই টাকোসটা আপনারা পেয়ে যাবেন যেহেতু প্রাইসটা রিজনেবল লেগেছে আমার সো আমি হাইলি রেকমেন্ড করব দেন ওনারা ক্যাশনাট সালাদ ইন্ট্রোডিউস করে যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রাইড চিকেন এবং ক্যাশনাটের পরিমাণ কিন্তু অনেক ভালো দিয়েছে ওরা ফ্লেভার কিন্তু একদমই ব্যালেন্স ছিল অ্যান্ড অ্যামাউন্টটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন কতটুকু স্যাটিসফ্যাক্টরি একটা অ্যামাউন্ট দিয়েছিল অ্যান্ড ইট উইল কস্ট অনলি 520 দেন আমি একটা কাপলস প্ল্যাটার অর্ডার দিয়েছিলাম যেখানে দুইজনের জন্য মোর দেন এনাফ এলিমেন্টস ছিল ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চিকেন থেকে শুরু করে ফিশ এবং অ্যাপিটাইজার আইটেমসের একটা ভালো কম্বিনেশন ছিল তাও মাত্র 1100 টাকায় এই প্ল্যাটারটা না আমার কাছে একদমই উইন উইন একটা ডিল লাগে কারণ এখানে ডোর ফিশ থেকে শুরু করে চিকেন মোমোস টাকোস অনেক কিছুই ছিল সো পার পার্সন যদি আপনারা 550 টাকা হিসাব করেন 550 টাকায় কিন্তু আপনারা অনেক খাবার পেয়ে যাচ্ছেন আর এই যে মোমোসটা ছিল এটা এত জুসি ছিল বাইট দেওয়ার সাথে সাথেই জুস উজ হচ্ছিল সো ইট ওয়াজ ভেরি গুড অ্যান্ড ফ্রাইড ডোরি ফিশ ফিলেটাও খুবই ভালো ছিল উপরে একটা সস ড্রিজল করে দেয় সেটার সাথে আরও বেশি ভালো লাগছিল চিকেনটা যতদূর আমার মনে আছে লেবানিজ চিকেন ছিল এটা কিন্তু খুবই মাইল্ড ফ্লেভারের চিকেন ছিল আর রাইসটার থেকে না অনেক লেমন গ্রাসের ফ্লেভার আসছিল যারা এরকম মাইল্ড লেমনি টাইপের রাইস পছন্দ করে তাদের অনেক ভালো লাগবে বেশ কিছুদিন হয়ে যাচ্ছে বারকোড সুইটসোরও ওপেনিং হয় সেই ওপেনিংটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি বারকোড মুরাদপুরে যে ব্রাঞ্চটা আছে ওমেটা ঠিক পাশেই বারকোড সুইটস ওপেন হয় ওনাদের দামপাড়াতেও একটা ব্রাঞ্চ আছে বারকোড সুইটসে আপনারা বিভিন্ন ধরনের মিষ্টি পেয়ে যাবেন অ্যান্ড আই এম টেলিং ইউ ওনাদের সুইটসগুলো এত আন্ডাররেটেড কারণ এত বেশি প্রমোশন ওনাদের সুইটসের হয় নাই বাট যারা খেয়েছে তারা জানেন ওনাদের প্রত্যেকটা সুইটসের কোয়ালিটি অনেক ভালো বিয়ে শাদি বলেন ইনভাইটস বলেন যেখানেই যান না কেন ওনাদের সুইটস খুবই মানসম্মত আপনারা ইজিলি নিয়ে যেতে পারবেন সো বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য খুবই বেস্ট একটা চয়েস দেন এখানে একটা চ্যালেঞ্জ হচ্ছিল সো ভাইয়াকে বলা হয়েছিল ভাইয়া যদি এই পুরো একটা কেক শেষ করতে পারে ওনাকে 15-20,000 টাকা দেওয়া হবে সো এভরি ওয়ান ওয়াজ সাপোর্টিং মঞ্জু ভাই এখানে টাকা নিয়ে দাঁড়াইছিল এবং হোপ করছিল যে ভাইয়া শেষ করবে এনিওয়েজ হি ওয়াজ কাইন্ড অফ সাকসেসফুল অল্প একটু বাকি ছিল সো ওনাকে 20,000 দিয়ে দেওয়া হয় সো আপনাদের মধ্যে কারা আছে যারা এই পুরা কেকটা শেষ করার ক্ষমতাটা রাখে দেন আমরা কিছু টুকটাক ছবি টুবি তুললাম বারকোড 2 নম্বর গেটে যে নতুন আইটেমসগুলো ইন্ট্রোডিউস হয়েছে যেগুলোর প্রাইস বলতে আমি ভুলে গিয়েছি ওগুলো আমি কমেন্টসে আপনাদের জানিয়ে দিব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আশা করি আপনারা সবাই ভালো থাকবেন